বস, হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর বক্তব্য কি হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব যে ব্যক্তির সম্পর্কে তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আজকের দিনে নেই, কারণ তিনি একদম নয়, তিনি হচ্ছেন রোদ্দুর রায়, আমার প্রিয় রোদ্দুর রায়। তার একটাই কারণ, উনি যাই বলে থাকুক না কেন, সেভাবেই বলে থাকুক না কেন, উনি যা বলেছেন সত্যি বলেছেন, অন্তত আমি একটু। আর আজকালকার যুগে এরকম সত্যি কথা বলার সাহস, এই যে রেয়ার জিন কোয়ালিটি, অসম, আমি তো এরকম দেখিনি। সবাই মুখ বুঝে সহ্য করে, চুপচাপ সহ্য করে, এই বোল্ডলি বলা, এই কারেজ, ফাটাফাটি। সো আমি আশা করবো রোদ্দুর রায়ের ভবিষ্যতে আরও ভিডিও বানা, এবং যতই সমালোচনা থাকুক না কেন, তিনি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন সেটা কমন ম্যানের বোঝা উচিত। উনি কমন ম্যানকে বাল না বলেছেন, ঠিকই বলেছেন। কেন হবে, কেন সহ্য করবে, প্রতিবাদ করা শেখো, প্রতিবাদের ভাষা উনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর যা ঘটনা হচ্ছে সেগুলো রক্ত মাংসের শরীরের মানুষের হাতে সহ্য হয় না, তা বলে ফেলেছে, রাগের বহিঃপ্রকাশ মানুষের স্থিতিই করে বলে ফেলেছে, সেটা বিচার্য বিষয়, চলছে চলুক। কিন্তু উনি যা কথাগুলো বলেছে সব সত্যি বলেছে, এবং ওনার সাহসিকতার জন্য সালাম, বাই।